শেখ রাসেলের ভাই শেখ মামুন। আমরা আজ কথা বলবো শেখ মামুনের সাথে, জানবো কেমন ছিল শেখ রাসেল ছোটবেলায়। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা জানতে চাই, আমাদের বন্ধুরা জানতে চায়, ছোটবেলায় শেখ রাসেল কেমন ছিল। ছোটবেলায় আমার অনেক স্মৃতি রাসেলের সঙ্গে। আমরা ঢাকার বাইরে থাকতাম। আমরা ঢাকায় বেড়াতে আসলে রাসেলদের বাসায় আমরা উঠতাম সকালবেলায়। কামাল ভাই, জামাল ভাই, রাসেল, আমি, আমরা বঙ্গবন্ধুর বাড়ি থেকে আবাহনীর মাঠে মর্নিং ওয়াক করতে যেতাম। তো সঙ্গে রাসেল থাকতো। রাসেলের মনটা অনেক উদার ছিল। রাসেল সবসময় মানুষকে কিছু দিতে খুব পছন্দ করত। রাসেল আমাদের সব সময় যখনই সময় পেত তখনই সে আমাদের সাথে অনেক রকমের গল্প করত। আমরা একসঙ্গে খেলতাম, আমরা লুকোচুরি খেলতাম। রাসেলের সাইকেল খুব প্রিয় ছিল। ও সাইকেলটা আমাদের, আমাকে চালাতে দিত। ও খুব চকলেট পছন্দ করত, আমাকে প্রচুর চকলেট দিত। এবং সে সবচেয়ে বড় চকলেট যেটা থাকতো ওটাই আমাকে দিত। রাসেলের প্রিয় একটা বিড়াল ছিল, মনু তার নাম। সে ভীষণ ভক্ত ছিল বিড়ালটা রাসেলের। আর রাসেলের দুটো কুকুর ছিল, একটা টয়, একটা টমি। বিড়ালটাকে রাসেল যা বলত, বিড়ালটা মনে হতো যে রাসেলের কথা সে বোঝে। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও ছোটবেলায় সবসময় অন্যকে সাহায্য করতে পছন্দ করতেন, সবাইকে দিতে পছন্দ করতেন। রাসেলের ভিতরে কি শেখ মুজিবুর রহমানের সেই গুণটা আমরা দেখতে পেতাম? মানে আপনারা কি মনে করতেন যে ভবিষ্যতে শেখ রাসেলই একসময় তার বাবার মতন একজন নেতা হয়ে উঠবেন? রাসেল ভীষণ বুদ্ধিমান একটা ছেলে ছিল এবং ওর মনটা ভীষণ উদার ছিল। ও মানুষকে দিতে পছন্দ করতো। ঠিক বঙ্গবন্ধুর বাল্যকালটা যেরকম, বঙ্গবন্ধুর গল্প আমরা যেমন শুনেছি, রাসেলের মধ্যেও বঙ্গবন্ধুর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেতাম। রাসেল যেমন বুদ্ধিমান ছিল তেমন ওর মনটা অনেক বড় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো রাজনৈতিক কাজে অনেক ব্যস্ত থাকতেন, তো যখনই রাসেলের সাথে তিনি সময় কাটানোর সুযোগ পেতেন, তেমন কোনো মুহূর্ত বাবা এবং ছেলের ভালোবাসার মুহূর্ততে আপনি সাথে ছিলেন কিনা? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি জেলেই থাকতেন। তো রাসেলের একটা আফসোস ছিল যে তোমরা সবাই বাবার সান্নিধ্য পাও, আমার আব্বা তো জেলে। বাবার শূন্যতা ওকে খুব কষ্ট দিত। কিন্তু রাসেলের আম্মা অর্থাৎ আমাদের বঙ্গমাতা ফজিলতুন্নেসা, উনি সম্পর্কে আমার ফুপু হতেন, উনি কামাল